এক করুণ আর এক হৃদয় বিদারক দৃশ্য এগারকী মাতৃর দুগ্ধবান করে আছে এটি সন্তানে। প্রথমে এই দৃশ্যলৈ মন করকসুন। এয়া মৃত পরিত্যক্ত অবস্থা থাকা এগারকী গাই গরু, কিন্তু মৃত গাই গরুজনীর দুগ্ধপান করে আছে গাই গরুজনীর পোয়ালিটে। লঙ্কার নখতিত বুধবারে হারেশ আলী নামের ব্যক্তিজনের ঘরের সন্মুখেদি পার হয়ে যাওয়া উচ্চ বিদ্যুৎ সম্পন্ন বিদ্যুৎ পরিবাহী তার এডাল বিদ্যুতের খুঁটার পর ছিঙি হারেশ আলীর পোহনীয়া গরু গাইজনীর গাত পড়াত থিতাতে মৃত্যু হয় গরুজনী। আনহাতে কথমপি রক্ষা পড়ে হারেশ আলীর পরিয়াল। লঙ্কা উপবিদ্যুৎ সংমণ্ডল কর্মীর কর্মর গাফিলতির ফলতেই সঘনাই বিদ্যুৎ পরিবাহী তার নিরীক্ষণ নকরার ফলতেই এনে ঘটনা সংঘটিত হল বলে অভিযোগ আনিছে স্থানীয় রাইজর লগতে ভুক্তভোগী পরিয়ালটিয়ে। আজি ৰাতিপুৱা 9টামান বজাত, দিনৰ 9টা বজাত আমার ঘরের ওচরতে দুখিয়া মানুহ এজনে হারুন রশিদ নাম তার গরু এটা গড়ের চোতালত বান্ধি থই গেছে। গড় আর গড়ের উপরে দি তিনি তার এটা নিয়ার পিছত লঙ্কা বিদ্যুৎ বিভাগের গাফিলতি গরুজনী বন্ধা বান্ধি পেলায় থই দুখোজমান দিছে আর জেনে তেনে আর তাটু ছিঙি পেলায় গরুটু নিহত হল। আমি দৌড়াদৌড়ি পেলাই আহি পেলায় সকলে চাইছো যে এক বসাবলে কোনো উপায় নাই, কিন্তু আকু মানুষ দুজনী মরিবলে হকম হয়েছিল, কিন্তু মানুষ দুজনী এই মোর মাও এজন মরিবলে হকম হয়েছিল, পিছত মোর লড়াই আর মোর ঘলিকজনী চেউরি পেলাই পিছত লই গেছে, পিছত আকু গরুর উপর যেতিয়া পড়িছে তেতিয়া বাঁচিবলে আর সময় পোৱা নাই, এটু মরি গেল। এতিয়া এটু কারে এই লঙ্কা এই বিজুলি তারের এই ডিপার্টমেন্টের গাফিলিটিতে এনেকুৱা অবস্থা হল, সিহঁতে তথ্য নলয়, সিহঁতে তথ্য নলওয়া সময় এনেকুৱা ঘটনা দুর্ঘটনা সদায় ঘটি থাকে। দরখাস্ত দিছো ছাইপদ এই এইটু জালি দিব কারণে ছাইপদ দিনে সেইটো জালিও নিদিলে, ছাইপদ দিনে মোৰ দরখাস্তখন কি করলে হি জানে, মই এতিয়ালৈকে দরখাস্তর তথ্য পোৱা নাই। পিছত উক্ত ঘটনা সন্দৰ্ভত ভুক্তভোগী হারেশ আলিয়ে নখতি আরক্ষী পহৰা চকীত ঘটনা সন্দৰ্ভত এক জাননীও দাখিল কৰিছে। লঙ্কাৰ পৰা কৃষ্ণ হাজৰিকাৰ ৰিপৰ্ট, টাইমছ গুৱাহাটী।